हेलो एवरीवन, टार्गेट प्राइमरी टेट 2023 এবং আজকে আমরা আলোচনা করছি ইভিএস থেকে প্র্যাকটিস সেট 7 নিয়ে। ইভিএস থেকে বাছাই করা যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই ধরনের 30টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ক্লাসের শেষে সম্পূর্ণ পিডিএফ তোমরা এনএস ক্যারিয়ার একাডেমির টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তার আগে প্রত্যেককে বলবো সেশনটি যারা দেখছো সকলে ঝটপট করে লাইক করে দাও, শুরু করব আজকের সেশন। শোলা, SHOLA, শোলা, শোলা কি? খর্বাকৃতি ক্রান্তীয় চির সবুজ প্রজাতির গাছ, এক প্রকারের সামুদ্রিক উদ্ভিদ, এক প্রকারের অর্কিড, উচ্চতর ক্রান্তীয় চিরহরি চির সবুজ প্রজাতির গাছ। সঠিক উত্তর কোনটা হবে এখান থেকে মনে হচ্ছে তোমাদের? প্রত্যেকে কমেন্ট করো এবং প্রত্যেকে ঝটপট করে লাইক করে দাও, শেয়ার করে দাও প্রত্যেকে তোমাদের ফ্রেন্ডদের সাথে। তো এখানে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে, শোলা এটা কি? এটা সঠিক উত্তর হবে অপশন এ, খর্বাকৃতি ক্রান্তীয় চির সবুজ প্রজাতির গাছ। ঠিক আছে, খর্বাকৃতি অর্থাৎ যেটার হাইট একটু ছোট হবে, ঠিক আছে, মধ্যম আকৃতির যেটা হাইট হবে বা উচ্চতা হবে, সেই ধরনের ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদকে আমরা বলে থাকি কি, শোলা। তো এখানে সাধারণত তোমরা জেনে থাকবে কোন কোন জায়গায় এটা দেখতে পাওয়া যায়, তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালাতে। ঠিক আছে, আমি একটুখানি লিখে দিই তাহলে তোমাদের মনে থেকে যাবে। তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা, ওকে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে নীলগিরি যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু এই ধরনের এই প্রজাতির গাছগুলো সাধারণত দেখতে পাওয়া যায়। ওকে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলে যাব আমরা নেক্সট 2 নম্বর প্রশ্নে। জিন বাসভূমিতে জীবের সংরক্ষণকে বলা হয় ইন সিটু, এক্স সিটু, ট্রান্সিটু, ইনট্রান্সিটু, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কোনটা সঠিক উত্তর তোমাদের মনে হচ্ছে? জিন বাসভূমিতে জীবের সংরক্ষণকে কি বলা হয়, সঠিক উত্তর কোনটা হবে এখানে? সঠিক উত্তর যেটা হবে অপশন এ, ইন সিটু। ঠিক আছে, ইন সিটু। আচ্ছা, ইন সিটু আর এক্স সিটু এই দুটো কি বলো তো, জানো প্রত্যেকে তোমরা? দেখো, ইন সিটু যেটা, সেটা হচ্ছে মনে করো কোনো গাছ হোক, ঠিক আছে, বা কোনো প্রাণী হোক, কোনো গাছ বা কোনো প্রাণীকে যখন একই ধরনের বা নিজস্ব কোনো পরিবেশে তাদেরকে সংরক্ষণ করা হয় রক্ষার জন্য, ঠিক আছে, অর্থাৎ সেম পরিবেশে, ঠিক আছে, গাছ হোক বা প্রাণী তাদেরকে একই বা স্ব, আমি লিখি, হ্যাঁ, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে, যেটা হচ্ছে নিজস্ব, নিজস্ব পরিবেশে, সেই জন্য ইন, ঠিক আছে, এভাবে মাথায় রাখবে, নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে তাদেরকে বলছি ইন সিটু। আর এক্স সিটু যেটা, সেটা কোনো গাছ হোক বা কোনো প্রাণী হোক, সেগুলোকে যখন নিজস্ব পরিবেশ ছাড়া অন্য পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে, ঠিক আছে, অন্য পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে, সেটা হচ্ছে এক্স সিটু। আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করো রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, তাহলে তোমরা আরও ক্লিয়ার করে নিতে পারবে। রয়্যাল বেঙ্গল টাইগার যেটার আদি বাসস্থান কোথায়, যেটার আদি বাসভূমি হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। এবার সুন্দরবনে যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা তাদের রক্ষার জন্য সংরক্ষণ করি, সেটা হচ্ছে ইন সিটু। এবার সেটা যদি আদার্স অন্য কোনো জায়গায় আমরা সংরক্ষণ করি, সেটা হচ্ছে এক্স সিটু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাব আমরা। দেখো, এই ধরনের প্রশ্ন গতবারও পরীক্ষায় ছিল এবং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। তোর্ষা, জলঢাকা, মহানন্দা, সংকোচ, এই যে নদীগুলি, নদীগুলি নিচের কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে, এই ধরনের নদী থেকে প্রশ্ন গতবার ছিল এবং এবছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। তোর্ষা, জলঢাকা, মহানন্দা, সংকোচ, এই নদীগুলি নিচের কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার আর কোচবিহার। বলেছে হলদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার। এবং অপশান ডি রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা। একটা জিনিস আমি তোমাদের যদি এখানে একটু ধরে দিই, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে যে নদীগুলো কোন কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো, তোর্ষা বলো, জলঢাকা, মহানন্দা এবং সংকোচ, প্রত্যেকটা নদী
কিন্তু পাহাড় থেকে নেমে এসেছে এই নদীগুলো, ঠিক আছে, বা পাহাড়ি অঞ্চলের এই সমস্ত নদী, তাহলে এই নদীগুলো সাধারণত আমাদের কিন্তু দেখো কোন জায়গাগুলো দিয়ে যেতে পারে না, উত্তর চব্বিশ পরগনা বা মুর্শিদাবাদ এই জায়গাগুলো কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। আলিপুরদুয়ার, কোচবিহার, হলদিয়া, হুগলি এই জায়গাগুলো হচ্ছে না, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার এই সবগুলো জায়গা দেখেই বুঝতে পারছো পাহাড়ি নদীগুলো প্রধানত এই জায়গাগুলোতে প্রবাহিত হয়, অন্যান্য জায়গাতে প্রবাহিত হয় না এমন নয়, তবে সাধারণত এটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার দিয়ে প্রবাহিত হয়েছে, তোর্ষা, জলঢাকা, তিস্তা, ঠিক আছে, মহানন্দা, সংকোচ ইত্যাদি নদী। দেখো 4 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, দৈনন্দিন জীবনে ঘটা নিচের ঘটনাগুলির কোনটি বাকিদের থেকে পৃথক, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে, ফল কাটলে ছোট ছোট মাছিরা এসে ভিড় করে, কাঁচা মাছে নুন মাখিয়ে রোদে রেখে দিয়ে শুটকি মাছ তৈরি করা হয়, বলো এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমি যদি বলি তোমাদেরকে, দেখো কোনটা এখানে বাকিদের থেকে পৃথক কোনটা বলো তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে ঝটপট করে অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখবো তোমাদের কোনটা মনে হচ্ছে এবং তার কারণ কি। চলো লেটস রাইট, এবং প্রত্যেকে যারা এখনো যুক্ত রয়েছে আমাদের সঙ্গে প্রত্যেককে বলবো সেশনটি লাইক করে দাও ঝটপট করে এবং শেয়ার করবে, কারণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলি প্রতিদিন রাত্রি 8:30 মিনিটে আমি নিবারণ স্যার ম্যাথস চ্যানেলে কিন্তু নিয়ে আসি, প্রত্যেকে তোমরা ক্লাসগুলো দেখো এবং পরীক্ষার জন্য খুব খুব উপকৃত হবে। তার সাথে তোমাদেরকে বলে দিই এই মুহূর্তে দেখো তোমাদের জন্য ম্যাথসের এই ফাউন্ডেশন কোর্স তোমাদের জন্য আনা হয়েছে, কমপ্লিট ম্যাথস প্লাস টেস্ট সিরিজ ইনক্লুডেড থাকবে, এবং এই পরীক্ষা কি এই কোর্সটা কোন কোন পরীক্ষায় হেল্প করবে, স্টেট লেভেল সমস্ত পরীক্ষা, যেমন পিএসসি ক্লার্কশিপ বলো, পিএসসি মিসেলিনিয়াস বলো, WBP বলো, SI হোক, কনস্টেবল হোক, লেডি কনস্টেবল হোক, ফুড SI এর পরীক্ষা এবং SSC GD-র মতো পরীক্ষাগুলোতে দারুণভাবে হেল্প করবে, সেইভাবেই কিন্তু এই কোর্সটা করা হচ্ছে। আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা কোর্সে বারবার করে তোমাদের কিন্তু জয়েন করার কোনো প্রয়োজন নেই, জয়েন নাও, কারণ 100 জন কিন্তু প্রথম জন্য এই অফারটা থাকছে, 999 পরিবর্তে অনলি 549 ইজ 9-এ কিন্তু তোমরা এই মুহূর্তে জয়েন করে নিতে পারছো এই কোর্সে। কোনো কোয়ারি থাকলে এখানে তোমরা টেক্সট করবে, টেক্সট অনলি, ঠিক আছে। এবং তার সাথে দেখো তোমাদেরকে বলবো যারা প্রাথমিক টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ অঙ্ককে সব থেকে শক্তিশালী করতে অঙ্কের এই গুরুত্বপূর্ণ কোর্সে তোমরা জয়েন করতে পারো, টপিক ওয়াইজ ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করছি, তার সাথে এখানে কিন্তু ফ্রি মক টেস্ট অ্যাভেলেবেল থাকছে, এবং এটাও কিন্তু 26-30 পর্যন্ত এই অফারটি থাকছে, তার সাথে ইংলিশ এবং পেডাগজিরও এই সেম কোর্স যেখানে ফ্রি মক টেস্ট থাকছে এখানে মাত্র 399-এ তোমরা জয়েন করে নিতে পারবে, ঠিক আছে। ওকে ভাই, NS ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে, এই কোর্সটা ক্লিক করবে এবং সেখানে গিয়ে দেখবে কন্টেন্ট পার্ট রয়েছে, কন্টেন্টে গিয়ে ফ্রি মক অ্যাভেলেবেল রয়েছে, সেই ফ্রি মকগুলো তোমরা কিন্তু দিতে পারবে, ঠিক আছে, ট্রাই করবে। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে, আচ্ছা 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার বলা হয়নি না, হ্যাঁ এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি। কেন অপশন ডি? পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করা, অর্থাৎ এইখানে যে অণুগুলো যাচ্ছে পেঁয়াজ যেখানে কাটা হচ্ছে সেইখান থেকে অণুগুলো ধীরে ধীরে ছড়াচ্ছে, অর্থাৎ গাঢ় জায়গা থেকে ধীরে ধীরে কম অণু রয়েছে এমন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে, ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে। ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে, এটাও ফুলের থেকে কিন্তু যে সুগন্ধ হোক বা যেগুলো ছড়াচ্ছে সেখানে ফুলের জায়গাটা কিন্তু গাঢ় বা ঘনত্ব বেশি রয়েছে, ধীরে ধীরে বাতাসে ছড়াচ্ছে, এটাও হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে। ফল কাটলে ছোট ছোট মাছিরা উড়ে আসে, এটাও ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে। শুধুমাত্র কাঁচা মাছে নুন মাখিয়ে রোদে রেখে দিলে শুটকি মাছ তৈরি হয়, এটা কিন্তু অভিশ্রবণ, ঠিক আছে, এটা কিন্তু অভিশ্রবণের ফলে হয়। দেখবে ক্লাস 7-এর বইতে এগুলো সব ডিটেলসে রয়েছে এবং ক্লাস 7-8 এই সমস্ত বইগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তোলা হয়। সোনিক বুম, ঠিক আছে, এর উৎস কি? নাইট্রোজেন, অক্সিজেন, দ্রুতগামী বিমান, আর্গন, খুব ভালো প্রশ্ন এটা, সোনিক বুম এর উৎস কি?
এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্রুতগামী বিমান, ঠিক আছে? দ্রুতগামী বিমান থেকে কিন্তু সৈনিক বোমের উৎপত্তি হয়। নেক্সট হচ্ছে সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? আমরা জানি সিএফসি এর ফুল ফর্ম কি বলো, প্রত্যেকে কমেন্ট করো ঝটপট করে। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, তাই তো? এবং এই ক্লোরোফ্লোরোকার্বনের একটা বাণিজ্যিক নাম রয়েছে, সেই বাণিজ্যিক নামটা কি? রেয়ন, ফ্রেয়ন, ক্যালসাইট নাকি ক্লোরাইট? সঠিক উত্তর কোনটা হবে বলো। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, ফ্রেয়ন। ঠিক আছে, ফ্রেয়ন হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে সিএফসি এর বাণিজ্যিক নাম। সাত নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি ধরনের উন্নয়ন? দ্রুত গ্রাম ও শহরের উন্নয়ন, দীর্ঘমেয়াদী উন্নয়ন, দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন? সঠিক উত্তর কোনটা হবে বলো। সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দীর্ঘমেয়াদী উন্নয়ন। ঠিক আছে, দীর্ঘ সাতের হচ্ছে দীর্ঘমেয়াদী উন্নয়ন। হ্যাঁ, সাতের হচ্ছে অপশন সি, দীর্ঘমেয়াদী উন্নয়ন। আই থিঙ্ক এটাই কারেক্ট অ্যান্সার হবে। যদি তোমাদের মনে হয় যে না অন্য কোনোটা কারেক্ট অ্যান্সার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। দিনের বেলা উপত্যকার ঢাল বেয়ে চলা ঊর্ধ্বমুখী গরম বাতাসকে কি বলা হয়? দেখো, দিনের বেলা যেমন ঊর্ধ্বমুখী গরম বাতাস প্রবাহিত হয়, রাত্রের বেলা সেই ঢাল আবার নিচের দিকে বেয়ে চলে আসে, ঠান্ডা বাতাস নিম্নমুখী যেটা আসে, সেটারও আর একটা নাম রয়েছে। তো এটার সঠিক উত্তর কি হবে? যেটা উপরের দিকে চলে যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই ঢাল বেয়ে যেটা উপরের দিকে গরম বাতাস যাচ্ছে সেটাকে বলা হবে কি? অ্যানাবেটিক। ওকে, অ্যানাবেটিক বায়ু। ওকে, এবং যেটা বললাম যে নিচের দিকে আসে সেটা হচ্ছে ক্যাটাবেটিক। ক্যাটাবেটিক, ওকে, যেটা নিচের দিকে আসে ঠান্ডা বাতাস, ঠিক আছে, যেটা কিন্তু রাত্রের বেলা হয় এটা। ওকে, রাত্রিবেলা হবে। আশা করি ভালো লাগছে সেশনটি তোমাদের। কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে? অর্থাৎ এখন যে গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, যেটা বারবার আমরা বারবার শুনছি, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং কার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি? কোন গ্যাস সূর্যের যে তাপ বা সেটা শোষণ করছে, যার ফলে পরিবেশের তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলছি? সেটা হচ্ছে মূলত কার্বন ডাইঅক্সাইডের জন্য, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের জন্য সব থেকে দায়ী। ওকে, নেক্সট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন গতবারও আমরা পরীক্ষায় দেখেছি, নিচের কোন ক্রমটি সঠিক নয় ছিল। এখানেও আমি তোমাদের জন্য এই কোশ্চেন রেখেছি, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল নয়। এখানে বেশ কিছু খাদ্য শৃঙ্খল রয়েছে যেগুলো পুকুরের হতে পারে বা জলাশয়ের হতে পারে বা বনের হতে পারে। তো এখানে দেখো, প্রথমে রয়েছে শৈবাল, জলজ কীট, ব্যাঙ, সাপ, বাজ পাখি। এখানে একটা তীর মিসিং হয়েছে না? ইয়েস, হ্যাঁ। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কি হচ্ছে? শৈবাল। শৈবালকে, ওহো, এটা ঠিকই তো রয়েছে, শৈবালকে খাচ্ছে কে? জলজ কীট, ব্যাঙ, এবং তাকে খাচ্ছে আবার সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। এটা কারেক্ট রয়েছে। এবং দুই নম্বর যেটা রয়েছে, উদ্ভিদ পতঙ্গ মাছ এবং বক। উদ্ভিদকে পতঙ্গ খায়, পতঙ্গকে মাছ খায়, মাছকে আবার বক খায়, ঠিক আছে। আরও রয়েছে দেখো এখানে কি, জু প্ল্যাংটন, তাকে খাচ্ছে ফাইটো প্ল্যাংটন, ফাইটো প্ল্যাংটনকে খাচ্ছে নেকটন। আর একটা রয়েছে ফাইটো প্ল্যাংটনকে জুম প্ল্যাংটন, জুম প্ল্যাংটনকে ছোটো মাছ, ছোটো মাছ আবার বড় মাছ। তো এখানে দেখো শৈবাল এটা সঠিক রয়েছে, উদ্ভিদ পতঙ্গ মাছ বক এটাও সঠিক রয়েছে, জু প্ল্যাংটনকে ফাইটো প্ল্যাংটন খায় না, ফাইটো প্ল্যাংটন হচ্ছে উদ্ভিদ প্রজাতির বা উৎপাদক, তাকে খাচ্ছে জু প্ল্যাংটন বা ছোটো ছোটো যেগুলো প্রথম শ্রেণীর খাদক রয়েছে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে ভুল রয়েছে অপশান সি, এবং আমাদের বলেছে কোনটা সঠিক নয় বা খাদ্য শৃঙ্খল নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রথমে ফাইটো প্ল্যাংটন, দেন জুম প্ল্যাংটন, তারপরে নেকটন।
11 নম্বর, তরল জ্বালানি খনিজ কোনটি? তরল জ্বালানি খনিজ কোনটি? তরল জ্বালানি খনিজ কোনটি? পেট্রোল, পেট্রোলিয়াম, ডিজেল, কেরোসিন, সঠিক উত্তর কোনটা হবে বলো? তরল জ্বালানি কিন্তু খনিজ বলা হয়েছে। তো এখানে দেখো যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি পেট্রোল এটাও কিন্তু জ্বালানি, তরল পেট্রোলিয়াম এটা কিন্তু তরল খনিজ জ্বালানি, ডিজেল এটাও কিন্তু তরল জ্বালানি এবং কেরোসিন এটাও তরল জ্বালানি, কিন্তু সবগুলো এসছে পেট্রোলিয়াম থেকে। অর্থাৎ পেট্রোলিয়াম হচ্ছে খনিজ, সেটা থেকে কিন্তু পেট্রোল ডিজেল এবং কেরোসিন উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে সেখান থেকে, ঠিক আছে? তাহলে তরল জ্বালানি খনিজ হবে কোনটি? পেট্রোলিয়াম। পেস্টিসাইড, এর অসুবিধে কি? পেস্টিসাইড এখন প্রচুর পরিমাণে জমিতে কীটনাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটা কিন্তু অবশ্যই পরিবেশের জন্য ভালো নয়, ঠিক আছে? তো এর কিছু অসুবিধে বা ডিসমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা কি? রোগ ছড়ায়, শুধু পতঙ্গ মারতে সাহায্য করে, দুর্মূল্য এবং দূষণ ঘটায় ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। দেখো পেস্টিসাইড ব্যবহারের ফলে কি হচ্ছে, পতঙ্গ তো মরছে তার সাথে দূষণ ছড়াচ্ছে এবং বাস্তুতন্ত্রের কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে, কারণ যে পতঙ্গগুলোকে মারা হচ্ছে সেটা কিন্তু খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, বাস্তুতন্ত্র সেখান থেকে নষ্ট হবে, ঠিক আছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 12 অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর, কোন বাঁধ পাঞ্জাবে সবুজ বিপ্লব সফল করেছে? সবুজ বিপ্লব কোন বাঁধ সফল করেছে? ফারাক্কা বাঁধ, ভাকরা নাঙ্গাল, সর্দার সরোবর এবং নাগার্জুন সাগর। তো এখানে দেখো কোন বাঁধ পাঞ্জাবে, সঠিক উত্তর বুঝতে পারছো আশা করি, এটা হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ। ভাকরা নাঙ্গাল কিন্তু পাঞ্জাবে রয়েছে এবং এই বাঁধ কিন্তু সব থেকে দীর্ঘতম বাঁধ, ঠিক আছে? এই বাঁধ কিন্তু ভারতের বৃহত্তম বাঁধ, ঠিক আছে? ভাকরা নাঙ্গাল ভারতের বৃহত্তম বাঁধ এবং এটা কোন নদীর উপরে অবস্থিত বলো? কোন নদীর উপরে? কোন নদীর উপরে বলো, প্রত্যেকে কমেন্ট করো। শতদ্রু, ঠিক আছে? শতদ্রু নদীর উপরে ভাকরা নাঙ্গাল বাঁধ কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন চলে এলাম আমরা, 14 নম্বর কোশ্চেন, সৌরশক্তি, বায়ুশক্তি এবং জৈব গ্যাস শক্তিকে একসঙ্গে ব্যবহারের জন্য সম্প্রতি একটি মাইক্রো গ্রিড প্রস্তুত করেছে শিবপুর আইআইএসটি, কানপুর আইআইএসটি, খড়গপুর আইআইএসটি এবং শিবপুর এনটিপিসি, সঠিক উত্তর কোনটা হবে বলো? অপশন এ বি সি ডি, সঠিক উত্তর কোনটা? সৌরশক্তি, বায়ুশক্তি এবং জৈব শক্তি, সবগুলো শক্তিকে কি একসাথে ব্যবহার করা যায়? হ্যাঁ যায়, এবং সেটা ব্যবহার করার জন্য সম্প্রতি একটি মাইক্রো গ্রিড প্রস্তুত করা হয়েছে। কারা তৈরি করেছে এটা? সঠিক উত্তর অপশন এ যারা দিয়েছো প্রত্যেকে কারেক্ট অ্যান্সার করেছো, শিবপুর আইআইএসটি, ঠিক আছে? যেখানে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব গ্যাস শক্তিকে একসাথে কিন্তু ইউজ করা হচ্ছে, ওকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। শহর নগরের কিডনি হলো, শহর নগরের কিডনি আমরা এর আগে দেখেছি যে আচ্ছা এখানে দেখো যে প্রশ্নটা রয়েছে এটা নিয়ে আগে আলোচনা করছি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কি বলতে চাইছিলাম, ঠিক আছে? তো শহর নগরের কিডনি হলো জলাশয়, বনভূমি, বৃক্ষ এবং ওপরের সবকটি, সঠিক উত্তর কোনটা হচ্ছে? তো সঠিক উত্তর জলাশয়ই হবে এখানে, ঠিক আছে? পরিবেশের কিডনি জলাশয় এবং শহর নগরের কিডনি এটাও কিন্তু এই নামেও কিন্তু আখ্যায়িত করা হয় জলাশয়কে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জলাশয়, যেটা শহর নগরের কিডনি, ঠিক আছে? নেক্সট, অ্যাসিড বৃষ্টিকে, অ্যাসিড বৃষ্টিতে থাকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, অ্যাসিড বৃষ্টিতে কোনটা থাকে? অপশন এ বি সি নাকি ডি? দেখো অপশন ডি মিথেন তো থাকে না, বাকিগুলো বলো কোনটা সঠিক উত্তর হবে।
দেখো অ্যাসিড বৃষ্টিতে যেটা থাকে সেটা সঠিক উত্তর হচ্ছে কি, সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, সালফার ডাই অক্সাইড, SO2, সালফার ডাই অক্সাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা অ্যাসিড বৃষ্টিতে কিন্তু সর্বাধিক। মানুষের প্রথম ঘর হলো গুহা, গাছ, মাটির ঘর, তাঁবু। সঠিক উত্তর কোনটা হবে, মানুষের প্রথম ঘর গুহা, গাছ, মাটির ঘর নাকি তাঁবু? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গাছ। গাছই কিন্তু মানুষের প্রথম ঘর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব আমরা 18 নম্বর প্রশ্ন, গোদাবরী। গোদাবরী নদী সম্পর্কে রয়েছে, গোদাবরী নদী হলো দক্ষিণ ভারতের নদী, উত্তর ভারতের, পশ্চিম ভারতের, উত্তর পশ্চিম ভারতের নদী। সঠিক উত্তর কোনটা হবে বলো, প্রত্যেকে কমেন্ট করো, এবং তার সাথে প্রত্যেককে বলবো যারা সেশনটি এখনো লাইক করোনি, তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি প্রত্যেকটা দিন কিন্তু পরিশ্রম করে তারপরে রেডি করি, তো অবশ্যই প্রত্যেকে লাইক করো, শেয়ার করো, সাপোর্ট করো, দেন এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এক্সাম পর্যন্ত কিন্তু আমার এই চ্যানেলে পাবেই পাবে। ঠিক আছে, তাহলে গোদাবরী যেটা সেটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী। হ্যাঁ, দক্ষিণ ভারতের গোদাবরীকে কিন্তু গঙ্গাও বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী। ঠিক আছে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। প্রশ্ন নম্বর 19, বাংলায় বর্ষাকালে বৃষ্টি হয় নিয়ত বায়ুর দ্বারা, উত্তর পূর্ব মৌসুমি বায়ু দ্বারা, বায়ু মরুদেশীয় বায়ু দ্বারা, নাকি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা? সঠিক উত্তর কোনটা হবে বলো। দেখো বাংলায় বর্ষাকালে বৃষ্টি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা। ঠিক আছে, 19-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা কিন্তু বাংলায় বর্ষাকালে বৃষ্টি হয়। দেখো শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক কে? পেডাগজি থেকে প্রশ্ন এটা, পরিবেশ বিদ্যার পেডাগজি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, 15টা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য থাকবে এবারও। ঠিক আছে, সিলেবাসে যদিও 15টা মেনশন করা নেই, তবুও 15টাই থাকবে ধরে নিয়ে এগোবে তোমরা। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন রুশো, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রুশো। পপুলেশন জনসংখ্যা যেটা, ঠিক আছে, পপুলেশন শব্দটি এসেছে এক ল্যাটিন শব্দ থেকে, সেই শব্দটা কোনটা? পপুলার, পপুল, পপুলাস, পপুলেট। বলো প্রত্যেকে কোনটা হবে সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর হচ্ছে পপুলাস। ঠিক আছে, পপুলাস থেকে কিন্তু পপুলেশন শব্দটি এসে, এবং পপুলার শব্দটা একটা ল্যাটিন শব্দ। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন চলে এলাম আমরা, ক্যাসমিলান, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ক্যাসমিলান কি? পিওর উল, সিনথেটিক উল, বিশেষ ফল, বিশেষ ধরনের শাল, ক্যাসমিলান কি এখানে বলো, প্রত্যেকে কমেন্ট করো। প্রত্যেকে কমেন্ট করো। দেখো ক্যাসমিলান এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সিনথেটিক উল। ঠিক আছে, সিনথেটিক উল অর্থাৎ 22-এর বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সক্রিয় গবেষণা প্রথম ব্যবহৃত হয় শিল্প ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, যুদ্ধ ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। সক্রিয় গবেষণা, সক্রিয় গবেষণা প্রথম ব্যবহৃত হয় অপশন ডি, কৃষি ক্ষেত্রে। ঠিক আছে, সক্রিয় ব্যবহার প্রথম ব্যবহৃত হয় কৃষি ক্ষেত্রে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। মুদালিয়ার কমিশনের রিপোর্ট পেশ হয় কত খ্রিস্টাব্দে? মুদালিয়ার কমিশন 1950, 1952, 1949 এবং 1962। সঠিক উত্তর কোনটা হবে? 1952 খ্রিস্টাব্দ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 1952 খ্রিস্টাব্দে কিন্তু মুদালিয়ার কমিশনের রিকমেন্ডেশনগুলো সামনে আনা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ গঠন করা হয়েছিল, তারপরে রিকমেন্ডেশন বা কমিশনের রিপোর্টগুলো পেশ হয়েছিল 1952 সালে। শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? 2005, 2009, 2007 এবং 2012। সঠিক উত্তর কোনটা হবে? দেখো আমরা জানি প্রত্যেকে আরটিই 2009,
এই আরটিই কিন্তু আমাদের শিক্ষার অধিকার আইন, অর্থাৎ রাইট টু এডুকেশন, ঠিক আছে? রাইট মানে অধিকার, রাইট টু এডুকেশন। এখানে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ কথাগুলো বলা রয়েছে এবং যেগুলো কিন্তু শিক্ষাক্ষেত্রে এখনো সম্পূর্ণভাবে কিন্তু পালন করা হয়, ঠিক আছে? রাইট টু এডুকেশন। নিম্নলিখিতগুলির মধ্যে কোন কোন বস্তুগুলি জীবাণু অবিজ্য বিয়োজ্য বর্জ্য? ডাব্লিউপিটের 2022-এ আসা প্রশ্ন। তরকারির খোসা, পাতা, পাপড়ি, দেখো এগুলো কিন্তু বিয়োজ্য, কারণ প্রত্যেকটা মাটিতে থাকবে আর ধীরে ধীরে কিন্তু বিয়োজিত হয়ে যাবে, সার তৈরি করবে। প্রাণীর দেহাবশেষ, গাছের ডাল, পচা ফল, এটাও কিন্তু সেম। প্লাস্টিক বোতল কখনোই মাটিতে বা কোথাও বিয়োজ্য হবে না। কম্পিউটারের যে যন্ত্রাংশ সেই সমস্ত কিছু এবং ব্যাটারি, এগুলো পড়েই থাকবে, পড়েই থাকবে সারাটা জীবন, কিন্তু এগুলো পড়ে থাকবে মাটিতে, কখনোই মিশে যাবে না, ঠিক আছে? নন বায়োডিগ্রেডেবল যেগুলো। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নন বায়োডিগ্রেডেবল, যেগুলো জীবাণু অবিয়োজ্য বর্জ্য। নেক্সট চলে যাবো আমরা 27 নম্বরে। খুবই ভালো প্রশ্ন এটা রয়েছে। ধোয়াতে উপস্থিত, ধরো গাড়ির ধোয়া হোক বা রান্নার সময় কাঠ কয়লা পুড়িয়ে যে ধোয়া হয়, সেই ধোয়ায় উপস্থিত ধোয়ায় সালফারের অক্সাইড, কার্বনের অক্সাইড এবং মিথেন, কোনটা সঠিক উত্তর হবে? বলো, কমেন্ট করো প্রত্যেকে। দেখো ধোঁয়াতে উপস্থিত সালফারের অক্সাইড, কার্বনের অক্সাইড এবং মিথেন। দেখো সালফারের অক্সাইড কিন্তু থাকবে, যেমন সালফার ডাইঅক্সাইড হোক, কার্বনের অক্সাইড যেমন কার্বন ডাইঅক্সাইড, এরকম কার্বনের বিভিন্ন অক্সাইড সেখানে থাকে, কার্বন মনোঅক্সাইডও থাকতে পারে, ঠিক আছে? এবং নাইট্রোজেনের অক্সাইড, দেখো কার্বন অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড এটাও থাকে, ঠিক আছে? তো মিথেন কিন্তু ধোঁয়াতে থাকে না, তাহলে অপশন কোনটা সঠিক উত্তর হচ্ছে? 1, 3 and 4। ওয়ান টু অ্যান্ড ফোর যেটা অপশন ডিতে রয়েছে, ঠিক আছে? গাড়ির ধোয়াতে বা কোনো কিছু ধোয়াতে যেটা উপস্থিত থাকে সালফারের অক্সাইড, কার্বনের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড। 28 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম এবং এটা কিন্তু 2022 সালে আসা প্রশ্ন আমাদের রাজ্যের টেটে। নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীকে মেছো বিড়াল, বাট যেটার নাম হচ্ছে কি, ফিশিং ক্যাট, ঠিক আছে? মেছো বিড়াল, সেই মেছো বিড়ালের অপর নাম হচ্ছে বাঘরোল। দেখো বাঘরোল দেওয়া রয়েছে, আমরা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলবো এখানে, ঠিক আছে? এটা হচ্ছে মেছো বিড়াল, ঠিক আছে, বা ফিশিং ক্যাট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাঘরোল, যেটা পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। PAN, প্যান, প্যানের পুরো অর্থ কি? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, তাই তো? সেটা বলা হয়নি এখানে, এটা যেহেতু পরিবেশবিদ্যা সম্পর্কিত। তো পার্মানেন্ট এরিয়া নেটওয়ার্ক, পার্মানেন্ট এরিয়া প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক, প্রোটেক্টেড এরিয়া ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড প্রোটেক্টেড অ্যান্ড ন্যাশনাল পার্ক। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক, অপশন বি, ঠিক আছে? 29-এর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক। নেক্সট এবং আজকের ফাইনাল কোশ্চেন, ভারতের জীব বৈচিত্র্য কোন ধরনের? আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য নাকি ফাই বৈচিত্র্য? এদের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট করো এবং এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, কমেন্ট সেকশনে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। তো আজকের সেশন আমি এখানেই শেষ করব, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।